রাজধানীর বাজারে ফিরেছে স্বস্তি, বেড়েছে পণ্য সরবরাহ, নেই চাঁদাবাজি সিন্ডিকেট, এতে কমেছে মাছ মাংস মুরগি ও ডিম সহ সকল প্রকার সবজির দাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তৈরি হয় পণ্য সংকট, এতে বেড়ে যায় রাজধানীর বাজারে নিত্য পণ্যের দাম। তবে যান চলাচল স্বাভাবিক হওয়ায় বাজারগুলোতে বাড়ছে পণ্য সরবরাহ, নেই চাঁদাবাজি বা সিন্ডিকেট, যার প্রভাবে কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। কমেছে মুরগির দাম কেজিতে 15 থেকে 20 টাকা। ইলিশ মাছেও এসেছে কিছুটা স্বস্তি, 1 কেজি বা তার বেশি ওজনের প্রতি কেজি 1500 থেকে 1700 টাকা দরে বিক্রি হচ্ছে। 700 থেকে 800 গ্রাম ওজনের প্রতি কেজি 700 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে ঝাটকা বিক্রি হচ্ছে 500 টাকা দরে। পাশাপাশি রুই কাতলা সহ বিভিন্ন মাছের দাম স্বাভাবিক। সবজির বাজার কিছুটা ওঠানামা করলেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে ক্রেতাদের। ম্যাডাম, পেঁপে কত করে কেজি বেচতেছেন আজকে? পেঁপে 40 টাকা। চুরমুখী? কই চুরমুখী, 60 টাকা। 60 টাকা, একটু কমছে। এটা মানে 60 টাকা কয়দিন ধরে রেটটাই আছে? এটা আপনি 1 সপ্তাহ ধরে এই 60 টাকা করে বিক্রি করতেছেন। আর ধনের পাতা? ধনের পাতা 100 গ্রাম হিসাব আপনার 30 টাকা। 30 টাকা 100 গ্রাম। কচুরলতি? কচুরলতি 40 টাকা। 40 টাকা কেজি। বেগুন কত করে কেজি বেচতে? বেগুন 50-60। 50-60। আর মূলা? মূলা 60 টাকা। 60 টাকা। সবজির দাম তো আমাদের জানা মতো একটু কমছে। আচ্ছা, কাঁকরোল? কাঁকরোল 70 টাকা কেজি। 70 টাকা কেজি। পটল? পটল 40 টাকা। 40 টাকা কেজি কেজি। আর ধুন্দুল? ধুন্দুল 60 টাকা। দাম জানার চেষ্টা করতেছি ভ্যানে এবং বাজারে। সেক্ষেত্রে এই ভাইয়ের কাছ থেকে আমরা আজকে কিছু তথ্য নিলাম। এখানে কিছু ক্রেতা আছে, ওনার সাথে একটু কথা বলি। সালাম আলাইকুম ভাইজান, আপনার কি মনে হচ্ছে এই যে বিগত 5 তারিখে যে আন্দোলন হলো, এই আন্দোলনের পর থেকে সবজির দাম একটু কম না বেশি? আজকে সকালে দেখলাম তো মোটামুটি অন্যান্য দিনের চেয়ে একটু কম আছে। গত 5 তারিখ থেকে তো আজকে সকালে দেখলাম মোটামুটি কম আছে। তো এইভাবে আমার মনে হচ্ছে যে যদি গাড়িগুড়ি সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে, লোড আনলোডের ব্যবস্থা করতে পারে, তাহলে আমার মনে হয় সবজির দাম একটু কমে যাবে আশা করি। একটু স্বস্তি পাচ্ছে? না, স্বস্তি পাচ্ছে মোটামুটি। জি, ধন্যবাদ আপনাকে। ভাই, ভেন্ডি কত করে বিক্রি করতেছেন ভাই? 40 টাকা কেজি। আর লেবু কি হিসাবে বিক্রি করতেছেন? 30 টাকা খালি ডজন। 1 ডজন 30 টাকা। আর টমেটো? 160 টাকা কেজি। আর এই যে চাল কুমড়া কত করে পিস বিক্রি করেন? 50 টাকা। লাউ? 50 টাকা। হ্যাঁ, 50 টাকা লাউ 50 টাকা। আর কাঁচামরিচ? 250 গ্রাম 60 টাকা। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দাম আগের তুলনায় একটু কম কি না। আচ্ছা, আপনি 5 তারিখের আগে তো দোকানদারি করছেন, তখন সবজির দাম কি আর এখন সবজির দাম এরকম? কমে নাই মোটামুটি আপনার ধারণা মতে, যেহেতু আপনি একজন ব্যবসায়ী? দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করব এখন রাজধানীর বিভিন্ন বাজারে মাছের দাম, মাছ আসলে কত দামে বিক্রি হচ্ছে, দাম বেড়েছে কিনা, দাম কমেছে কিনা সেই বিষয়টি থাকবে। ভাই, আজকের বাজারে মাছের দামটা একটু বলবেন। আজকে মাছের দাম একটু বেশি, এই বেশিটা হওয়ার কারণটা একটু বলবেন। আচ্ছা, এই যে তেলাপি মাছ দেখতে পাচ্ছি কত করে বিক্রি করতেছে?
বড় 220, এটা হচ্ছে 200 টাকা। আর এটা কত? এটা 200 টাকা। এটা কি মাছ? আর এটা কত বিক্রি করতেছে? আর এই যে বড় সিলভার ব্রিগেড মাছ 250 টাকা, 250 টাকা কেজি। এগুলো তো সর্বোচ্চ মাছ। তার মানে বাজারে আপনার আড়তে মাছ কম থাকার কারণে একটু দাম বেশি। ভাইজান, এই বড় কাতলা কত করে বিক্রি করতেছে? 450। আর রুই মাছ 350-400। আর এই পাঙ্গাস কত বিক্রি করতেছে? 180-160। আচ্ছা, বর্তমান বাজারে কোনো চাঁদাবাজি, কোনো সিন্ডিকেট আছে কিনা? ভাই, এটা কি মাছ? আচ্ছা, এই দেশি ট্যাংরা মাছ কত করে বিক্রি করতেছে? 600 টাকা কেজি। আর এই যে আমরা ছোট রুই মাছ দেখতে পাচ্ছি, এগুলো কত করে? 300। আচ্ছা, মাছের দাম বিগত 3-4 দিন আগে যা ছিল, এখন কি তাই আছে কিংবা কমেছে, বেড়েছে? বাড়েনি ভাই। আগের থেকে কি মাছের দাম একটু কমছে? কমে নাই না? একই রকম আছে। আজকে এই ইলিশের দাম কেমন? 1700। এটা আপনার কতটুকু করে ওজন হতে পারে? 1 কেজি 1 কেজি আছে। 1 কেজির উপরে আছে না? 1700 টাকা কেজি। আচ্ছা, আগে আপনাদের এই যে চাঁদাবাজিটা ছিল, ওইটা কি আছে নাকি এখনো? এই যে 2-3 দিনে কোনো চাঁদা দিয়েছেন কিনা কাউ? না না না, 2-3 দিন আগে চাঁদা দেয় নাই। তবে এই অন্য অন্য লোকে রাইতে হামলা মারতেছে, রাস্তাঘাট সন্তান পড়তেছি না, খুব বেদর করতেছে, বুঝলেন? আচ্ছা, আপনি কি মনে করছেন যে মোটামুটি দেশ স্বাভাবিক হলে যে আপনার ব্যবসা বাণিজ্য করে কি শান্তি পাবেন কিনা? হ্যাঁ, সন্তোষের ব্যবস্থা হলে তোমরা সত্যি পারাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই আপনার কাছে কি এই বড় মাছই, আর কোনো ছোট মাছ নেই? ছোট মাছ আছে এখানে। ছোট মাছ কত করে বিক্রি হচ্ছে? 1200 টাকা। ওটা কতটুকু ওজন হতে পারে? 700-800 গ্রামেরটা এক আপনার 1200 টাকা কেজি। আজকে মাংস কত করে বিক্রি করতেছে? 750 প্রতি কেজি। আগে কত ছিল ভাইজান? আগে 800 টাকা ছিল, এখন 750 টাকা। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাবো, এই যে বর্তমানে যে নতুন সরকার গঠিত হলো, আপনাদের একটু মতামত বলবেন যদি উনি ঠিকমতো গরুর বাজারটা একটু কমায় তাহলে আমরাও কমায় দিতে পারব ইনশাআল্লাহ। যদি গরুর দাম আপনারা একটু কমে কিনতে পারেন তাহলে আপনারাও কমে খাওয়াতে পারবেন। আমরা কমায় বেচতে পারতেছি না, গাড়ি ভাড়া আছে, খরচ আছে, অনেক কিছু আছে, সেজন্য। আচ্ছা, এখন কোন গরু আনতে কিংবা গরুর এই সিন্ডিকেট কিংবা কোন চাঁদাবাজি আছে কিনা? এখন আপাতত মানে এই বিগত এই 2-3 দিনের কথা বলি, দিনে আপাতত একটু স্থগিত আছে, মানে সিঙ্গি আছে, নরমাল আছে। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মাংসের দামটা একটু বলবেন? 450। 450? এটা কি আজ থেকে 4-5 দিন আগে এই রেটে ছিল? মানে দাম বাড়েও নি কমেও নি? আচ্ছা, আরেকটু বলবেন, সেটা হচ্ছে কোন সিন্ডিকেট অথবা কোন চাঁদাবাজি আছে? না, এগুলো নাই, এগুলো নাই, এগুলো ভেজাল নাই, এগুলো ভেজাল নাই। না না, এখন মোটামুটি সস্তি আছে বাজার। হ্যাঁ, ভালোই আছে। ভাই, ঝাটকা কত করে বিক্রি হচ্ছে আজকে? 500 টাকা কেজি। আচ্ছা, একটু ইলিশ মাছের আমাদের দাম জানাবেন, যেটা কেজি অথবা কেজির নিচে, কেজিটা কত করে? কেজির উপরে 1500 টাকা কেজি।
আচ্ছা, এই চার পাঁচ দিনে কি দাম বেড়েছে না কমেছে? একটু কমছে না? আগে আপনারা কেজি যেটা সেটা কত করে বিক্রি করতেন? ১৬-১৭০০ টাকা বিক্রি করতেন, আজকে ১৫০০ টাকা বিক্রি করতেছেন। আর এই যে মাঝারি সাইজ যেটা ৮৫০ টাকা। আচ্ছা, এই মাছ আড়ত থেকে কেনার পরে আপনার কোনো চাঁদাবাজি কোনো চাঁদা দিতে হয় কি? না না ভাই, এই রূপচাঁদা কত করে বিক্রি করতেছে? ৮০০ টাকা কিন্তু। ভাই ছোট মাছের দাম বলবেন, ৭০০ টাকা কেজি? এটা কি মাছ? এটা চেলা মাছ। চেলা মাছ, চেলা মাছ। এটা কত কেজি? ৫০০ টাকা কেজি। এখন কমছে? আচ্ছা, এটা কি মাছ? ৩৫০ টাকা কেজি। এটা কি সাগরের মাছ? এটা সাগরের মাছ, ৩৫০। এইটা কি মাছ? এটা হলো বাচ্চা মাছ, নদীর নদীর মাছ। হ্যাঁ, এটা ৫০০ টাকা, ৫০০টাকা কেজি। আর এটা? এটা হলো মেন মাছ, ৫০০টাকা কেজি। এটা দেশি মাছ। দেশি মাছ না? হ্যাঁ, এগুলো মাছ আর কাকা, এই মাছটা কত করে বিক্রি করতেছে? ৬০০টাকা কেজি। আর এই যে বেলে মাছ? বেলে ৫০০। আর এই যে এটা কি মাছ? কাস্কি। এই কাস্কি কত করে বিক্রি করছেন? ৪০০টাকা কেজি। ভাই এই বোয়াল মাছ কত করে বিক্রি করতেছি? ৪৫০। ৪৫০ কি ছোটটা? আর ৫০০ বড়টা? সেই একটাই কয় কেজি হবে? ১.৫ থেকে ২ কেজি। পাবদা ৪০০টাকা। আচ্ছা, এই দুই তিন দিনে বাড়ছে কিনা দাম? এই পাবদা আপনি কত করে বিক্রি করছেন আগে? এই দামে বিক্রি করছেন না? আচ্ছা, গুলশা মাছ, গুলশা এটা কত করে কেজি? ৮০০টাকা। ৮০০টাকা কেজি? এটা কি একই দামে আছে? আগে যে দাম ছিল এখনো সেই দাম? ছোটটার দাম কম? তোমরা কি কি ডিম বিক্রি করো? আমাদের কাছে তো ভাই লাল ডিম বিক্রি করি। আগে হাঁসি ডিম বিক্রি করছি, যে সময় ডিম বিক্রি করছি, কিন্তু মাছের দাম বাড়তে কারণে ওরা বিক্রি করা বন্ধ করে দিচ্ছি। বর্তমান লাল ডিমের দাম অনেক বাড়ছিল, তো এই দুদিনে অনেকটা কমে গেছে। আগে মাঝখানে ৬০ টাকা হালি বিক্রি করছি, কারণ বর্তমানে ৫০ টাকা হালি বিক্রি করতেছি। লাল ডিম এক হালি ৫০ টাকা? ১৫০ টাকা দাম সাদা বর্তমানে ১৪০ টাকা দাম। ১৪০ টাকা? ১৪০ টাকা ডজন? হ্যাঁ, ডজন। আর হাঁসের ডিম? হাঁসের ডিম ১৮০ টাকা। ১৮০ টাকা? মুরগির দামটা একটু বলবেন বর্তমানে? কেজি ৩০০। কোনটা ৩০০? সোনালি। সোনালি, সোনালি ৩০০ টাকা। আচ্ছা, এই যে এই লালটা কত করে বিক্রি করতেছে? ৩৭০। ভাই ব্রয়লারের দামটা একটু বলবেন? ১৬৫ টাকা কেজি। আপনার কি মনে হয় বিগত দুই তিন দিন দাম একটু কমছে কিনা? আগে বিক্রি করছেন আপনার ৮০ টাকা, এখন ১৬৫ টাকা। ভাই আজকে আলুর রেটটা একটু বলুন। ৬০ টাকা কেজি। আর পেঁয়াজ? ১২০। এই কি দুই তিন দিনের তফাৎটা একটু বলবেন, কমছে অথবা বাড়ছে এরকম কিছু? আলু ৭০ টাকা বিক্রি করছেন, এখন ৬০ টাকা। আর পেঁয়াজ? ১২০টাকা, ১০ টাকা কমেছে কেজি প্রতি। আঙ্কেল আসসালামু আলাইকুম।
বাজারের অবস্থা কি, সব জিনিসের দামই তো বাড়বে, মনে করছে কমবে, তখন যেতে বাড়তে আসছে। গত 4-5 দিন আগে যে দামটা ছিল এখনো সেই দামটাই আছে, আরো বাড়ছে। ভাই আদা কত করে বিক্রি হচ্ছে আজকে? আদা হইলো গিয়া 280 টাকা, 220 টাকা কেজি। এটা কি আগের দাম একটু বাড়ছে না কমছে? এরকমই ছিল,